আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি অ্যাকচুয়ালি মনিটর অফিসার বা মনিটরিং অফিসার এই পদের কাজ কি, বিশেষ করে সিটি ব্যাংক বা আপনার ইজনের মাধ্যমে যে নিয়োগগুলো হয়ে থাকে মনিটর অফিসার বা মনিটরিং অফিসার, এই পদের কাজ কি, এই বিষয়ে সামান্য কিছু তথ্য ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তো অ্যাকচুয়ালি মনিটরিং অফিসার, যে আমরা পোস্টার নাম দেখি বুঝতে পারি যে কোনো কিছু মনিটর করা বা কোনো কিছু দেখভাল করা এক ধরনের কাজ, এইটা দিয়ে বোঝানো হতে পারে। অ্যাকচুয়ালি তাই মনিটর অফিসার আপনার আপনার যে অনেকগুলো কাজ থাকে, এর মধ্যে একটা হচ্ছে আপনার মনিটরিং বিজনেস অ্যাচিভমেন্ট। যদি আপনি মনে করেন যে লোন কালেকশনে হয়ে থাকে, যে মনে লোনের ফাইলগুলো বা যেগুলো পার হয়ে গেছে সেই লোনগুলো যদি আপনার মনিটরিংয়ের জন্য নেওয়া হয়ে থাকে, তাহলে আপনার লোন রিলেটেড কাজ করতে হবে। আর এছাড়া পাশাপাশি আপনার আরও কিছু কাজ থাকতে পারে, যেমন মনিটরিং বিজনেস অ্যাচিভমেন্ট, বিজনেস যে টার্গেট থাকে ব্যাংকগুলোর সেগুলো আপনার মনিটরিং করতে হতে পারে। এছাড়া ব্যাংকের যে কোন সেক্টরে বিজনেস কম হচ্ছে, সেই সেক্টরগুলোতে বিজনেসের কিভাবে স্ট্র্যাটেজি ডেভেলপ করা যায়, বা কোনো যদি আপনার কোনো সাজেশন থাকে বা কোনো অ্যাপস ডেভেলপ বা কোনো মানে উইং যদি ডেভেলপ করতে হয় সেইগুলো থেকে আপনি সাজেশন দিতে পারেন। এছাড়া আপনার যদি আপনার যদি এজেন্ট ব্যাংকিং বিষয়ে কোনো দেখা গেছে যে এজেন্ট ব্যাংকিং বিষয়ে ব্যাংকের ওরকম সিগনিফিকেন্ট সাড়া পাচ্ছে না, সেক্ষেত্রে আপনার সেই দিকেও আপনার কিছু মনিটরিং করতে হবে। বিভিন্ন ব্রাঞ্চে বা যে রিলেশনশিপ অফিসার আছে তাদের সাথে লিয়াজু বা সুপারভিশন করে আপনার এজেন্ট ব্যাংকিংয়ের বিজনেস নিয়ে কাজ করতে হবে। এছাড়া আপনার যদি কোনো স্ট্র্যাটেজি ফর্মুলেশন করা দরকার পড়ে বা অপারেশনাল মডিফিকেশনের প্রয়োজন পড়ে, সেগুলো আপনাকে মনিটরিং করতে হবে। এছাড়া আপনার যে মানে কাস্টমার সার্ভিসের যে ওভারঅল যে অ্যাকাউন্ট যারা আছে, সেই কাস্টমার সার্ভিসের কোনো মানে সার্ভিস বা স্মুথ বা অপারেশনাল যে অ্যাক্টিভিটিস, সেগুলো যে কীভাবে স্মুথ করা যায়, বেটার করা যায়, সেগুলো বিষয়ে আপনি মনিটরিং থাকবে। অ্যাকচুয়ালি জেনারেলে যদি কাজ করতে হয় মনিটরিং অফিসারে, আপনার মূল কাজই হচ্ছে ব্যাংকের বিভিন্ন যেই পার্টগুলো বললাম এগুলি মনিটরিং করা, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করা, রিপোর্ট তৈরি করা, বা কোন সেক্টরে আপনি যদি সিদ্ধান্ত নাও দেন আপনি রিপোর্ট তৈরি করবেন, আপনার যেহেতু কোনো বসরা আছে তারা এটা সিদ্ধান্ত নিবে যে এই কোন সেক্টরে রিপোর্ট অনুযায়ী যে এখানে কীভাবে ডেভেলপ করা যায় বা কী স্ট্র্যাটেজি নেওয়া যায়, কী ফর্মুলেশন করা যায়, কী মডিফিকেশন করা যায় বা কীভাবে করলে অপারেশনাল অ্যাক্টিভিটিটা আরও স্মুথ হবে, এইগুলো নিয়ে অ্যাকচুয়ালি মনিটরিং অফিসারের কাজ। আর এখানে আপনার বিজনেস টার্গেটের বিষয়ে বলে, বিজনেস টার্গেট আছে তবে এটা হয়ে যায়, এটা খুব একটা সমস্যা হয় না। আর যদি এটা ইজন বা অন্য থার্ড পার্টি আন্ডার হয়ে থাকে, তাহলে এটা থার্ড পার্টি জব পার্মানেন্ট করে ব্যাংকগুলো অনেক সময়, তবে সময় লাগে আর কি। তো অ্যাকচুয়ালি এটাই ছিল আপনার মনিটরিং বা মনিটর অফিসারের কাজ। যদি এছাড়া আপনার এইসব ব্যাংকিং বিষয়ে কিছু জানার থাকে, অবশ্যই আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।